দর্শকের বস্তুনিষ্ঠ সংবাদ রুচিশীল বিনোদনের চাহিদা পূরণের প্রত্যয় নিয়ে পথচলা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি বিশ পেরিয়ে পৌঁছল একুশ বছরে। এই দুই দশকে এনটিভির সবচেয়ে বড় অর্জন দর্শকের আস্থা এবং ভালোবাসা। দীর্ঘ পথচলার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন চ্যানেলটির নিবেদিত ত্যাগী ও পরিশ্রমী কর্মী বাহিনী। মইদুল ইসলামের রিপোর্ট। সংবাদ, অনুষ্ঠান, টক শো, নাটক, সিনেমা, রিয়েলিটি শো সব মিলিয়ে একটি মিশ্রধারা টেলিভিশন চ্যানেল হিসেবে 2003 সালের তেসরা জুলাই যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সম্প্রচারে আসার দিন থেকে তুমুল জনপ্রিয়তা পায় চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ আর রুচিশীল বিনোদনের মাধ্যমে সময়ের সাথে আগামীর পথে এনটিভি পার করল বিশটি বছর। অগণিত দর্শকের চোখে এনটিভি শুধুমাত্র একটি চ্যানেলই নয়, একটি খোলা জানালা যার মাধ্যমে পুরো বিশ্বকে দেখে কোটি কোটি মানুষ। এই দুই দশকে এনটিভি একটি পূর্ণাঙ্গ এবং পেশাদার টেলিভিশন চ্যানেলই নয়, পরিণত হয়েছে সমাজের দর্পণে। সর্বাধুনিক ও উন্নত সম্প্রচার প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু এনটিভির। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে চ্যানেলটি, ফলে ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দে বিমোহিত করে দর্শক শ্রোতাদের। প্রথম দিকে আট ঘন্টা সম্প্রচার চালু থাকলেও মাত্র ছয় মাসের মাথায় এনটিভি শুরু করে চব্বিশ ঘন্টার নিয়মিত সম্প্রচার। এগিয়ে চলার পথে দেশের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও আফ্রিকাতেও পৌঁছে গেছে এনটিভি। নিউ ইয়র্ক, লন্ডন, দুবাই ও সিডনিতে রয়েছে এনটিভির নিজস্ব কার্যালয় ও স্টুডিও, যেখান থেকেও সম্প্রচার হয় অনুষ্ঠানমালা এবং সংবাদ। এনটিভির বৈচিত্র্যময় ও মানসম্মত অনুষ্ঠান শুরু থেকেই পছন্দ করছেন সবাই। রিয়েলিটি শো ও নাটক চ্যানেলটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এনটিভিকে মানুষ যতটা চেনে তার বড় একটা কারণ এনটিভির খবর। বস্তুনিষ্ঠ সংবাদে এনটিভি এখন সব শ্রেণী দর্শকদের কাছে আস্থার প্রতীক। সবার আগে সঠিক খবর পৌঁছে দিতে সদা সচেষ্ট এনটিভির পেশাদার সাংবাদিক ও সংবাদকর্মীরা। স্ক্রিনে সংবাদ ও অনুষ্ঠানমালা সম্প্রচারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন সময় মানবতার পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্র সহায়তা করেছে প্রিয় চ্যানেলটি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকা এনটিভি ডিজিটাল প্ল্যাটফর্মেও জানান দিয়েছে তার জোরালো অবস্থান। ntvbd.com ওয়েবসাইটে রয়েছে এনটিভির সব ধরনের কন্টেন্ট, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনটিভি তার সব অনুষ্ঠান এবং সংবাদ পৌঁছে দিচ্ছে মানুষের হাতের মুঠোয়। শিক্ষা, তথ্যদান এবং বিনোদন, গণমাধ্যমের এই তিন দায়িত্ব পালনে এনটিভি এগিয়ে চলছে সময়ের সাথে আগামীর পথে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।